উজ্জ্বল সতেজ ত্বক। বাড়িতে তৈরি এই ফেস প্যাকগুলিতে কোনো কেমিক্যাল না থাকায় ত্বকের ক্ষতির সম্ভাবনাও থাকে না। আজ যে ফেস প্যাকের কথা বলবো, যা ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সতেজ। শুধু এটাই নয়, মুখের কালো দাগ ও ব্রণ ফুসকুড়ি ঠিক হবে এই ফেস প্যাকের মাধ্যমে। রূপচর্চার জন্য অনেকেই প্রচুর অর্থ ব্যয় করেন, তাছাড়া অনেকেই নানান ভিডিও দেখে অনেক ফেস প্যাক ব্যবহার করেছেন, যেটা কতটা কাজ দিয়েছে এতদিন তো বুঝতেই পেরেছেন। কিন্তু আজ যেটা বলবো, এটা একবার ব্যবহার করলেই দারুণ রেজাল্ট দেখতে পাবেন। আমি এখন মাত্র তিনটি জিনিস নিয়েছি, যেটা প্রত্যেকের বাড়িতেই সহজেই পাওয়া যায়, আর এটা বানাতে মাত্র এক মিনিট সময় লাগবে। খুব বেশি যে সময় লাগবে তাও কিন্তু না। এই প্যাকটি ত্বকের জৌলুস খুব সহজেই ফিরিয়ে আনতে সাহায্য করে। মনে রাখবেন, প্রাকৃতিক জিনিস ত্বককে পরিষ্কার এবং উজ্জ্বল করতে অনেক বেশি কার্যকর। এই ফেস প্যাকটি যখন খুশি ব্যবহার করতে পারবেন, এর কোনো টাইম নেই, যখন খুশি ব্যবহার করা যায়। এবার বলি এই ফেস প্যাকটি বানানোর জন্য কি কি লাগবে। আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা, এখানে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাবেন সম্পূর্ণ বাংলায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর অল নোটিফিকেশান আসবে, সেটাতে ক্লিক করে দেবেন, তবেই আমার প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। প্রথমে যেটা লাগবে সেটা হলো যে কোনো কোম্পানির নিম ফেস ওয়াশ, বা অন্য কোনো ফেস ওয়াশ হলেও হবে, তবে নিম ফেস ওয়াশ হলে খুব ভালো হয়। দু নাম্বারে এবার যেটা লাগবে সেটা হলো গোলাপ জল, তবে কিন্তু এই গোলাপ জলটা একটু ভালো কোম্পানির নেওয়া ভালো, কারণ লোকাল কোম্পানির গোলাপ জল হলে অতটা ভালো হয় না। এবার বাকি রইল তিন নাম্বারের জিনিসটা, তাই তো? তিন নাম্বারের জিনিসটা নেওয়ার আগে যেটা করতে হবে দেখে নিন। প্রথমে একটি পাত্র নিয়ে নেব, এরপর দু চামচ এই ফেস ওয়াশ দিয়ে দেব। এরপর এক চামচ গোলাপ জল দিয়ে দেব। এবার এটা খুব ভালো করে মিক্স করে নেব, একদম খুব ভালো একটা স্মুথি মিক্স হয়ে গেলে এবার দেব তিন নাম্বারের জিনিসটা। কি দেব সেটা দেখে নিন। এবার দেব এক চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার বলি এটি পারফেক্টভাবে কিভাবে ব্যবহার করবার নিয়ম। এটা রেডি হয়ে গেল। প্রথমে এটা ভালো করে গোটা মুখে ও গলায় মেখে নিতে হবে, তারপর ঠিক এক মিনিট পর দু হাত দিয়ে স্ক্রাবিং করতে হবে। তোমরা চাইলে ঘাড়েও অ্যাপ্লাই করতে পারো, আমি এখন মুখেই অ্যাপ্লাই করছি। পুরো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে এবার এক মিনিট অপেক্ষা করব। এক মিনিট অপেক্ষা করার পর ভালো করে স্ক্রাবিং করে মুখটা ধুয়ে নেব। এবার আমি স্ক্রাবিং করছি, দেখো কত ময়লা বেরোচ্ছে আর স্কিনটা কত ক্লিন হচ্ছে। এইভাবে কিছুক্ষণ স্ক্রাবিং করার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। স্ক্রাবিং করার পর দেখো কত ময়লা উঠেছে, মুখটা পুরো ক্লিন হয়ে গেছে, একদম ফ্রেশ। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর শুধু ফেস প্যাক নিয়ে ভিডিও নয়, এই রকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। থ্যাংক ইউ।